মূলক ছাত্র ছাত্রীদের লেখাপড়া করে যারা, হ্যাঁ, এই জন্য আপনার একটা গার্জিয়ান আপনার ছেলে লেখাপড়া করে, তো যে এখানে গার্জিয়ানরা যে ঠিকমতো বাচ্চাদের দেখাশোনা করে না বা বেতন ফিস মাদ্রাসা স্কুলে দেয় না, এ ব্যাপারে আপনি একটু কিছু দুটো কথা বলুন দেখি, আপনি খেয়াল কী বলেন? যে এটা আমার সর্বোচ্চ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি আবেদন যে আমরা যারা বাচ্চাদের বাবা মা এবং উভয়ের দুইজনই থাকি, আমাদের চেষ্টা থাকতে হবে আমাদের বাচ্চা যেতে আলেম হয়, যে আমাদের বাচ্চা সামাজিকভাবে মানুষের সাথে চলাচল করতে পারে, আমাদের বাচ্চা শিক্ষিত হয়, আমাদের বাচ্চাটা যাতে কোনো জায়গায় কোনো কারণে বাঁচতে না পারে, যেমন কেউ বলতে না পারে যে বেটা তোর বাবা মা তোমার কি শিক্ষা দিছে, পাশাপাশি প্রাইমারি স্কুলের যে পড়া, হ্যাঁ, এগুলো থাকবে। তো সরকারি আমরা কি করি, আজকে এই মাদ্রাসায় দেই, দিয়ে কি করি, উপভোগ দুই মাস তিন মাস বেতন ঠিক মতো দেই, তার কারণ হলো যদি না দেই তাহলে তো বাচ্চা রাখবো না। তিন মাস যখন দেই তখন চার মাসের কালে বলি যে স্যার আমাদের আজকে টাকা নাই, কামাই নাই, আমরা দিতে পারতাছি না, তাহলে এরকম করতে করতে যাক সামনের মাসে দিয়ে দেবো, গেল এই মাস গেল সামনের মাস আইলো, সামনের মাসে কি করি যে স্যার একেবারে সংসারটা নিয়ে টানাটানি স্যার পারতাছি না, স্যার সামনের মাসে দেবো নি, একে একে দুই মাস চলে গেল, দ্বিতীয় পর্ব হলো তিন মাস, তিন মাসের কালে যখন টাকা চাই বেতন তখন বলে কি স্যার আপনার কাছে না পড়ালে আমার কিচ্ছু হবে না, আমি পড়াইলাম না অন্য জায়গায় নিয়ে গেলাম, আমি আমার সন্তান অন্য জায়গায় নিয়ে গেলাম আপনার কাছে পড়ালাম না, আপনি যা পাইবেন পরবর্তী দেখুন কি করা যায়, নিয়ে গিয়ে কি করে আরেক জায়গায় যায়, ওই জায়গায় যায় হুবহু অন্য স্কুলে ভর্তি করে, একই কাহিনী অন্য স্কুলে ভর্তি করে একই কাহিনী করে, হুবহু তিন মাস দেয়, এক দুই তিন, তিন মাস দিয়ে কি করে দ্বিতীয় কাজ এটাই করে, চার মাসের কালে আর দিতে পারে না, তখন স্যারেরা যদি রাগ দেয় যে বাচ্চাগুলো বলো বাবু তোমরা ফিস নিয়ে আসো বেতন নিয়ে আসো, তখন বাচ্চারা কি করে বাসায় গিয়ে বলে, বললে আমি স্কুলে যাব না, আমি মাদ্রাসায় যাব না, হ্যাঁ তুই যাবি না কে, না আমি যাব না, আমার গেলে মাস্টাররা ধরে বেতনের জন্য, যা আমি বইলা দেবো নি তুই যা আমি আসতেছি, কিন্তু আমরা তা না করে আমরা এক জায়গায় দিই, এক জায়গায় দিয়ে দুই টাকা খরচ হইলো কষ্ট হইলো বাচ্চাটার মানুষের মতো মানুষ করি, ঠিক আমি সবার কাছে এই আবেদনে চাই আর এই অনুরোধই করি, সবাই সুখে থাকেন ভালো থাকেন, সর্বোচ্চ কথা শেষ, আমিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি কবুল করুক। আমি খুব সুন্দর কথাবার্তা বললেন, আমাদের এখানে বৈজ্ঞানিক পদ্ধতি আপনি দেখেন লেখা আছে চার্টের মধ্যে, বৈজ্ঞানিক পদ্ধতি দুই মিনিটে 200 ভাব শব্দ বলার নমুনা, খুব সুন্দর একটা প্রসেসিং বিজ্ঞানী শ্যামা সরোজ স্যার আমার টিচার উনি আবিষ্কার করেছেন এই পদ্ধতিটা, তো এটা আমরা খুব সুন্দরভাবে শিখতে পারবো, এ বি সি ডি অ্যাট বাইট কাট ডু ই এফ জি এইচ ইট ফাইন গো হোয়াট আই জে কে এল এম এন ইনসান জাট নো লিড এম এন ও পি মেরি নিপ অবজাপলে কিউ আর এস টি কোয়ার রান সি টেক ইউজ ভোট উইপ, এইভাবে দেওয়া আছে, নিচে দেওয়া আছে আপনার এই পার্সনগুলি এখানে দেওয়া আছে, এই সাইডে পার্সন দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে, এই সাইডে এই পার্সনগুলি দেওয়া আছে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি আমরা তুমি তোমরা সে তারা আই উই ইউ হি দে দেওয়া আছে, এখানে ডাবলস কোশ্চেনগুলি দেওয়া আছে যে আমরা কীভাবে বলবো তুমি কখন ঘুমতে উঠো কোথায় যাও কীভাবে যাও কেন যায় দিয়েছে, এখানে দেওয়া আছে মিজান সাহেব যে পড়াটি এখানে লেখা আছে আপনি দেখেন, হ্যাঁ, যে মাত্র একটি পৃষ্ঠায় এই ব্যানারটি আরবিতে লেখা আছে, 14 বছর, হ্যাঁ, পড়েও যা জানা সম্ভব না, মাত্র 14 দিনে যাতে বেশি জানা সম্ভব, এই যে ফালা ফালা ফালু খালা খালা খালু, বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এই বলা হয়েছে, ফালাত ফালতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুন্না ফালতু ফালনা, খুব সুন্দরভাবে এই প্রসেসিংগুলো দেওয়া আছে, আরবি ইংলিশ না স্বরূপ এই যে ইয়ফ আলু ইয়ফ আলান ইয়ফ আলুনা তাফ আলু তাফ আলানি ইয়ফ আলনা তাফ আলু তাফ আলানা তাফ আলুনা তাফ আলিনা তাফ আলা তাফ আলু আফ আলু নাফ আলু ও খালু ও মামু আফ আলু নাফ আলু, এভাবে সুন্দরভাবে দেওয়া আছে। ভাই আপনার নাম কি জানো? আমার নাম মোহাম্মদ সবুজ। সবুজ ভাই কি করেন? আমি রাজমিস্ত্রি। মাশাআল্লাহ, আপনার বাচ্চা কোথায় লেখাপড়া করে? দেশে বলা। মাশাআল্লাহ, কোন ক্লাসে পড়ে? ক্লাস 4-এ।
পরে বাচ্চার নাম? বাচ্চার নাম রবিউল হাসান। রবিউল হাসান, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আপনার ভাতিজা আমাদের এখানে পড়ে, তো আপনি ভাতিজাদের খেয়াল রাখবেন, চেষ্টা করবেন, আল্লাহ যেন কবুল করে, আমিন। চেষ্টা করবো যাতে মানুষের মতো মানুষ করতে পারি ইনশাআল্লাহ। শিক্ষা জাতির মেরুদণ্ড, তাই না? আর যোগ্য শিক্ষক শিক্ষার মেরুদণ্ড। আর যতটুকু চেষ্টা করবো, মানে শরীরে যতটুকু রক্ত আছে জি চেষ্টা করবো যেন রক্ত বিক্রি করে হলো 22টা ছেলে সন্তান এবং ওদেরকে যাতে মানুষ করতে পারি, লেখাপড়া শিখে মানুষ, আমিন আমিন, আল্লাহ সবার পাশে থাকতে পারে, আমিন আমিন।